সো হ্যাঁ গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে মানডে, তো আজকে হচ্ছে 5th অগস্ট। অ্যান্ড আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। কালকে রাতে ঘুমানোর আগে একদম চম্পি করে ঘুমিয়েছি, ভালো মতো চম্পি করেছি, আমিও করেছি, রাজকেও করে দিয়েছিলাম, করে দিয়ে ঘুমিয়েছিলাম, রিল্যাক্স লাগছিল। অ্যান্ড রাস্তে সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি এখনও স্নান করিনি। আমি সকালবেলা উঠে ভিডিওটা থাম্বনেল করছিলাম, আর বাকি যে টেকনিক্যাল কাজকর্মগুলো থাকে সেগুলো করে তারপর আপলোড করলাম। তো তার জন্য আর এখনও পর্যন্ত সময় পাইনি, জাস্ট এসএভি ওয়াটার খেয়েছি, মানে অ্যাপেল সাইডার ভিনিগার ওয়াটার খেয়েছি, এছাড়া কিচ্ছু খেতে পারিনি এখনও। তো রাজকে বললাম তুমি একটুখানি, গতকালের পাস্তা রয়েছে একটু, ও বললো আমি রুটি ছিল, রুটি খেয়ে নেবো, তুমি পাস্তাটা খেয়ে নাও। আমি বললাম ঠিক আছে, একটু গরম করো আর একটু চা বসো, আমি আসছি। তো এই ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, সব কাজকর্ম সেরে এই একটুখানি ব্রেকফাস্ট করে বাকি ঘরে অনেকগুলো কাজ আছে। দিদি তো আজকে আসবে না, তো দিদি হয়তো সন্ধ্যাবেলা আসবে রুটিটা করে দিতে। আর আজকে বেড কাভারটা চেঞ্জ করবো ঠিক করেছি, ওখানে জামা কাপড়গুলো কালকে ভাঁজ করবো ঠিক করেছিলাম, সেটা করা হয়নি। আর তো কালকে রাতেই না আমি না ভিডিওটাকে না এডিট করে ঘুমিয়েছিলাম, কারণ আমি জানি সকালবেলা উঠতে যদি দেরি হয়ে যায় বাই চান্স আবার মুশকিল হয়ে যাবে। তার জন্য আজকে বেশিক্ষণের কাজ ছিল না, আধা ঘন্টার কাজ ছিল, হাফ অ্যান আওয়ার কাজ করে ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। তো ভিডিওতে এক মানে একটার মধ্যে আপলোড হয়েও গেছে। তো যাই হোক, এখান থেকে দিনটাকে শুরু করছি, সামনে সামনে চলো দেখতে পাবো কী হচ্ছে না হচ্ছে, দেখতে পাবো না দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে, সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, কালকে রাত্রিবেলা বেশ চম্পি করার পরে সকালবেলা স্নান করেছি, চুলটা বেশ, ভাবছিলাম চুলটা একটাও থাকবে না, থাকবে না চুল, তেল চুলে এত সুন্দর করে চম্পি করে দেওয়ার পর থাকবে না, চম্পি করে দেওয়ার পর স্নান টান করা হয়ে গেছে, ঠাকুর টাকুর পুজো করা হয়ে গেছে, ওর জন্য চা, কালকে পাস্তা, দুধ রেডি, সকালে অ্যাপেল সিডার ভিনিগার রুটি খাওয়া হয়ে গেছে, আমার জন্য দুধ আর রুটি। আর তোমার মতো ছেলেদের কি বলে জানো? কি বলে? গৃহপতি। গৃহপতি, এক্সকিউজ মি, সরি। এই হচ্ছে বিষয়বস্তু, চা রেডি, চাটা ভাত এখন বাড়বো। আচ্ছা, এখানে এখানে আমাদের চা রেডি, এখানে কালকের পাস্তাটা একটু গরম করতে বলেছে, গরম করে রেখেছে, আর এখানে দুধ গরম করেছে, দুধ তো খাবে। তোমাদের কালকে আমি বলছিলাম না যে আমার বোন বোধহয় পার্টি করতে গেছে, তো অ্যাকচুয়ালি আমি অতটা খেয়াল, মানে খেয়াল না, অ্যাকচুয়ালি আমি জানতাম না, ওর অ্যাকচুয়ালি একটা কাজ ছিল, সেখানেই গেছে, ওর অ্যাকচুয়ালি কাজেই বেরিয়েছে, তো হবে আর হ্যাঁ পার্টিও করে বেরোয়, তাই আমি যে ওর কিছু তো একটা বিজি আছে, তার জন্যই তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তো হ্যাঁ, তো কাজে ছিল, কাজ বেশি ছিল, এর জন্য কালকে তো কিছুই করতে পারিনি, মাও ইভেন কিছু করতে পারেনি। তো ঠিক আছে, অন্য কোনো দিন ঠিক নিশ্চয়ই হয়ে যাবে, এইটুকু ভরসা আছে। দুধ আর এই যে রুটি, কি অবস্থা, এখানে ফেলে রেখে মানে গৃহপতির কাজ করছে, এই যে গৃহপতি ব্যক্তি ব্যক্তি, ও মা, আমি না প্রায় 2 ঘন্টা আগে বেড থেকে নেমে গিয়ে কাজকর্ম সেরে তারপর এখানে একটুখানি বললাম চাটা বানাতে, তুমি আমাকে বেডটি বললে কি হিসাবে, যখন টি বেডে দেওয়া হয় দ্যাট মিন্স দিস ইজ কল্ড বেড। ও, তো তুমি যে কোনো সময় তুমি বেডে দিয়ে দিলে ওটা বেডটি হয়ে যাবে নাকি? বোঝো ঠেলা। তো গাইস, এই হচ্ছে গতকালের লেফট ওভার পাস্তা, আর এই হচ্ছে আমার চা, এই হবে আমার ব্রেকফাস্ট আপাতত, তারপর বাকিটা কথা দেখা যাবে পরে। আজকে না একটু ঘরে টুকটাক কাজ করার প্ল্যানিং আছে, দিদি যেহেতু আসবে না সেহেতু কাজগুলো করে নি, সুবিধা হবে আমার, দেখি কি করি না করি। চলো আগে খেয়ে নিই, আর যে আরেকজনকে বলছি নিচে নামতে, নিচে নেমে বসে খেতে শুনতে পাচ্ছে না, বেড মিল্ক খাচ্ছে, ফ্যানটা ছাড়িয়ে দিল। তো গাইস, ব্রেকফাস্ট তো ডান, কিন্তু ঘরের মধ্যে ছোট 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 অনেক কাজ আছে। সবার আগে আজকে তো দিদির যা যা কাজ সেগুলো আমার আছে, বাসন মাজাটা বাদ দিয়ে হয়তো সন্ধ্যাবেলা দিয়ে এসে করে দেবে, বাসন খুব একটা বেরোয়নি, ওই ব্রেকফাস্টে যে কটা আছে ওইটুকুই। আর রান্নার বাসন তো কালকে দিদি করেই দিয়ে গেছিলো সন্ধ্যাবেলায়, আর আমি বেড কভারটা চেঞ্জ করবো, ঘর দোয়ারটা একটু পরিষ্কার করবো, করে রান্নাঘর একটুখানি গোছাতে যাবো, এই হচ্ছে আমার আজকের প্ল্যান। তো ঠিক আছে চলো করা যাক। আর একটা বিষয় হচ্ছে কি বলতো, দিদি ধরো একটা কথা, মানে একটা মনের কথা বলছি তোমাদেরকে, দিদি ধরো আসে দুপুরবেলা আসে ঘন্টাখানেক, হয়তো ম্যাক্সিমাম আর কি 40 মিনিট 45 মিনিট, বা সন্ধ্যাবেলাও যখন আসে 40 মিনিট 45 মিনিট এরকম। তো দিদি একটু একটু কথা বলার মানুষ পাই আর কি, রাস্তা রাজের কাজে বেরিয়ে যায়, আমি খুব একটা কথা বলার এখানে কাউকে পাই না, তো বেসিক্যালি দিদি এলে একটু কথা বলতে পারি, ভালো লাগে, আর দিদি না এলে একটু মিসই করি আর কি দিদিকে। তো ঠিক আছে চলো, এটা একটু ওরকম হয়ে যায় আর কি, চলো। তো গাইস, বাজে হচ্ছে 6:15,
তো দিদির তো আসার কথা, দিদিকে ফোন করে বললাম 6টার দিকে আসতে, কারণ এরপরে আমরা যাব হচ্ছে জিমে, তো দিদি আমি ওই সময়টা থাকবো না, তো দিদি আগেই করে দিয়ে যাক। আর অ্যাকচুয়ালি আজকে পাস্তা খেয়েছিলাম সকালবেলা, রাত দুটো রুটি খেয়েছিল, তারপরে আমরা দুজনেই কেউ কিছু সেরকম খাইনি, আমি তো খাইনি, আমার খিদেও পায়নি অ্যাকচুয়ালি। তো এখন ভাবছি দিদি এলে রুটি করলে দুটো রুটি খাবো, খেয়ে ঘন্টাখানেক রেস্ট দিয়ে তারপর যাবো জিমে। আর এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, এগুলোকে আমি ওপরে উঠিয়েছিলাম একটাই কারণে, ঘরটা ঝাড় দিলাম সুন্দর করে তার জন্য। আর ওদিকে বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এখনও পিলো কভারগুলো চেঞ্জ করা হয়নি, সেগুলো চেঞ্জ করব। আর আজকে যা যা জামাকাপড় মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে এলাম, সেগুলো আর আগের দিনেরগুলো সব বসে রাতের বেলা একেবারে ভাজ করবো, এখন আর করবো না। তো এই হচ্ছে প্ল্যানিং, কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদি এখনও আসছে না, আর আমার পেয়েছে খিদে আস্তে আস্তে, কারণ আজকে সেই যে খেয়েছিলাম তারপরে আর খাইনি। তো আশা করি রাজও এর মধ্যে চলে আসবে, তার জন্য আর ভাত করলাম না, রুটিই খাই, কারণ ভাত করলে ল্যাদ খেয়ে যাবো, আর জিম হবে না। তো চলো দিদি আসুক, রুটি করুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ এই জাস্ট দিদি রুটি রুটি করে দিয়ে গেল, আর এই হচ্ছে আমার লাঞ্চ প্লাস ডিনার, চিকেন অ্যান্ড রুটি। তো চলো এটাকে কমপ্লিট করে নিই, যেতে হবে জিমে, এর থেকে বেশি খাবো না, জিমে যেতে অসুবিধা হয়ে যাবে, যদিও 1 ঘন্টা বাকি আছে, যেতে অসুবিধা নেই। আমার 7:10 মতো বাজে, আমি 8টার দিকে বেরোলেই হবে। তো হে গাইস, রাত বাজে অলমোস্ট 10:30, আমি জিমে গেছিলাম, তোমাদের জল দেখালাম যে আমি জিমে যাচ্ছিলাম, আর জিম থেকে ফেরার পথেও তোমাদের দেখালাম আর কি, মানে যাই হোক তোমরা বুঝতে পারবে না, কারণ আমি ওখানে কিছু ভয়েস দেইনি, কারণ আশেপাশে অনেক লোকজন ছিল, কেমন একটা লাগছিল, তার মধ্যে খুব একটা লাইট ভালো ছিল না ওখানে, আর প্রচুর জল উঠেছে, জল পাড়ানো অ্যাকচুয়ালি আমার হ্যাবিটে নেই সত্যি কথা বলতে, আমার মানে আমার বাড়িতে আর কি, আমি যে বাড়িতে থাকতাম সেখানে তো মানে বাবা মার বাড়ির ওখানে কথা বলছি, সেখানে তো কোনো সময় জল উঠতো না, তো আমার এতটুকুও হ্যাবিট নেই, তো আমি একটুখানি ভয় পেয়ে যাই আর কি জলের ব্যাপারে। তো কিছু করার নেই, যাই হোক জিমটা মিস করব, তার জন্য চলে গেলাম। তো যাই হোক এইভাবে তো করে এলাম, এসে স্নান করলাম, পা হাত পা ভালো মতো সাবান দিয়ে ধুয়ে স্নান করলাম, এনিহাও জিম থেকে এসে স্নান করি, আর তার মধ্যে এত নোংরা জল পাড়ালে তো আরে স্নান করব। রাহুলের প্রচণ্ড জ্বর, মানে রাহুল হচ্ছে দিদির ছেলে, তো সেই জ্বর কমছে না, সেটা নিয়ে একটুখানি ওকে দেখেও এলাম। তো ঠিক আছে, দেখি আমি বললাম আগামীকাল আরেকবার ডাক্তারের কাছে নিজের থেকে কী করে না করে দেখা যাক। আর একটা বিষয় হচ্ছে যে আজকে ব্লগ প্রচণ্ডই কম করেছি, করতে পেরেছি দাদা, কিছু টুকটাক টুকটাক কাজ ছিল সেগুলো একটু করছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস যেটা করছি হচ্ছে সেটা হচ্ছে চিকেনটা একটু গরম করছি, যে চিকেনটা ছিল সে চিকেনটা একটু গরম করছি, আর একটু দুটো রুটি খাবো, দিদিকে দিয়ে আজকে একটু বেশি রুটি করিয়ে রেখেছি, কারণ তখনও দুটো রুটি খেয়েছিলাম সন্ধ্যেবেলা জিমে যাওয়ার আগে, জিমে যাওয়ার 1 ঘন্টা আগে খেয়েছিলাম, আর এখন দুটো রুটি খাবো আর কি, সেই দুটো রুটিকে একটুখানি গরম করছি, তোমাকে দেখাচ্ছি, চিকেনটাকে একটুখানি গরম করে নিলাম, মানে বসিয়ে দিই গরম হতে, আর এখানে দেখো যাতে এইভাবে আমি শেখে নিই সুন্দর করে। আর সেটা দিদি আজকে রুটি তো অনেক আগে করেছে, মানে আজকে 6টার দিকে করেছে রুটি, রুটি অ্যাকচুয়ালি দিদি 6টার দিকে করেছে, তার জন্য কি রুটিটা একটু ইয়ে হয়ে যায়, তো একটু এরকম করে তাওয়াটা গরম করে নিই, তাওয়া বা কোনো ইয়ে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে একবার দুবার একটুখানি উল্টে পাল্টে নিলে একদম মানে সদ্য করা রুটির মতো হয়ে যায়, তোমরা ট্রাই করতে পারো। তো চলো ডিনার করে নিই। তো হে গাইস রাত্রি বাজে 12টা, আর আধা ঘন্টা আগে মোটামুটি আমি একটু ডিনার করে কমপ্লিট করে উঠলাম, তারপরে আমি একটু ফোনে কথাই বলছিলাম, তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি এর জন্য। তো আজকে ব্লগটা সত্যি খুব ছোট হয়ে গেছে, আর সেরকম কিছু দেখাতে পারিনি আমি আজকে, তো একটু দেখে নাও, নিশ্চয়ই আগামীকালের ব্লগগুলো আগামীকাল থেকে ব্লগগুলো একটু অন্যরকম করার চেষ্টা করব। তো আজকে ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে, অ্যান্ড
ভিডিওগুলো দেখে যাওয়ার আগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেতে প্লিজ ভুলে যেও না। তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ, সবাই দেখছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, একবার লাইক করে দিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।